ছোট বয়সে যায়েদ ডাকাতের হাতে তিনি অপহরণ হয়ে যান। মা বাবার কাছ থেকে ডাকাতরা 10 বছর বয়সে যায়েদকে অপহরণ করে নিয়ে আসে, মক্কার উকাজ নামক বাজারে তারে বিক্রি করে। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবীর পবিত্র বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচুর টাকা দিয়ে যায়েদকে তিনি কিনে নিলেন। এরপরে বিয়ের পর নবীকে হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে যায়েদ বড় হইতেছেন। এইদিকে যায়েদের মা, যায়েদের বাবা, একমাত্র সন্তান যায়েদকে হারানোর পর মা পাগলের মতো যায়েদ যায়েদ করতে করতে শুধু রাস্তায় রাস্তায় ঘুরে, বাবাও দেশ দেশান্তরে ঘুরে, কেউ খবর জানে না যায়েদ কোথায় আছে গো। মক্কাত কিছু মানুষ এসেছিল ইয়ামেন থেকে হজ করার জন্য, আল্লাহর নবীর কাছে যায়েদকে দেখে ওরা চিনে ফেললো, এ তো আমাদের যায়েদের মতো মনে হয়। যেই যায়েদকে হারানোর পর মা পাগল বাবা পাগল, ওই তো আমাদের যায়েদের মতো মনে হয়। ছোট্টবেলায় যায়েদ হারাইল, এখন তো সে যুবক হয়ে গেছে, হায় 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 এই তো যায়েদ মনে হয়। ওরা ইয়ামেন চলে গিয়া যায়েদের বাবাকে জানায় দিল, যায়েদের আব্বা তোমার যায়েদকে আমরা পেয়ে গেছি বলে। কোথায়? মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে, আমরা তাকে ওনার কাছে দেখেছি। তুমি যাও যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক ভালো দিলের মানুষ, উদার মনের তিনি মানুষ, যদি যায় সন্তানের পরিচয় দেও আমাদের মন বলে মুহাম্মদ তোমাদেরকে সন্তান ফিরাইয়া দিবে। যায়েদের বাবা যায়েদের চাচাকে সাথে লইয়া মক্কায় চলে আসলেন, অনেক অর্থ করে স্বর্ণ অলংকার সাথে নিয়ে আসলেন। আল্লাহর নবীর কাছে আয়েশা পরিচয় দিয়া বলেন, আমরা ইয়ামেন থেকে এসেছি, নবী গো আপনার কাছে যায়েদ থাকে বলে। যায়েদ থাকে তো কি হয়েছে? কয় যায়েদ হলো আমার সন্তান, শিশুকালে যায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছিল, এরপরে তার মা পাগল, আমাদের আর কোনো সন্তান নাই গো। ওগো নবীজি, আপনার টাকা যা লাগে আপনি নিয়ে নেন, তবু যায়েদকে আমাদের খাতে দিয়া দিন। কারণ আমি যায়েদের বাবা, এই হলো যায়েদের চাচা, বাড়িতে হলো মা, মা মা পাগলের মতো যায়েদ যায়েদ করে কান্দে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, যায়েদের বাবা টাকার প্রয়োজন হবে না, আগে বোঝা দরকার যায়েদ তোমাদেরকে চিনে কি চিনে না। সত্যি যদি তুমি যায়েদের বাবা হয়ে থাকো, আমি যায়েদের বিনিময়ে কোনো টাকা পয়সা নিব না। মানুষ মক্কার মানুষ ডানে, আমার নবী দয়ার নবীর গোলাম হলো যায়েদ, মায়া নবীর গোলাম হলো যায়েদ, এটাই মক্কার মানুষ জানত। আল্লাহ নবী ডাক দিলেন, যায়েদ পাশের রুম থেকে আসো। পাশের রুম থেকে তিনি যেই মাত্র মায়ার নবীর রুমে ঢুকলেন, ডুইকে তিনি দেখেন বাবা বসা আছে, পাশেই বসা আছে চাচা। বাবাকে দেখেও চিনে ফেললেন, চাচাকে দেখেও তিনি চিনে ফেললেন। এইবার দয়ার নবী মায়ার নবী জিজ্ঞেস করেন, যায়েদ রে চিনতে পারছো নাকি ওনারা কারা? যায়েদ এইবার চোখের পানি ধরায় কয়, নবী গো চিনে ফেলেছি, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যায়েদ তোমার বাবা তোমার চাচা এসেছেন তোমাকে ফিরে নেওয়ার জন্য। বাবারে তুমি বাপ মার কাছে চলে যাও, মা তোমার জন্য পাগল হয়ে গেছি, শুধু যায় যায় করে করে রাস্তায় রাস্তায় গড়ে। যেই মার সন্তান হারায় ওই মা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের, যেই বাবার সন্তান হারায় ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। আল্লাহর নবী কয়, যায় যাও যাও যাও, বাপ মার সাথে তুমি চলে যাও রে, আমার কোনো দাবি নাই, কোনো আপত্তি নাই। আল্লাহর নবী রহমতের নবী যখন যায়েদকে বলতেছেন, যায়েদ তুমি চাইলে যাইতে পারো, যায়েদ নরে না চরে না কথা বলে না। ওই অবস্থায় নবী দেখেন যায়েদের চোখ থেকে দর দর করে পানি ঝরতেছে।
আল্লাহ নবী তখন বলে যায়েদ যদি তুমি বাপ মার কাছে যাইতে চাও যাইতে পারো আর যদি আমি নবীর কাছে থাকতে চাও থাকতে পারো আমি তোমাকে বুকে আগলায় রাখবো রে যেই মাত্র নবী এই অপশনটা দিয়েছেন আমি নবীর কাছে থাকতে চাইলো তুমি থাকতে পারো আমি তোমাকে বুকে আগলায় রাখবো সাথে সাথে যায়েদ মাথাটা উঠাইয়া আমার নবীর নুরানি চেহারার দিকে নজরটা দিয়া চোখ থেকে টক টক করে পানি ধরায়া কান্দে আর কই নবী গ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাকি জীবন আমার মায়ার নবীর কদমে থাকব ইয়া রাসূলুল্লাহ আমি তো বাবার আদর মায়ের আদর মায়ার নবীর কাছে পেয়েছি বাপ মার আদর আমি নবীর কাছে পেয়েছি অতএব আমি নবীকে সেইরা কোথাও যাইতে পারবো না যায়েদের বাবা ডাক দিয়া কই বাবা যায়েদ কি কইলি বাবা মা তোমার জন্য পাগল রে বাবা তুমি কি যাবা না বাবার চোখের পানি মুছে যায়েদ আর কয় বাবা গো তুমি কি আমার শান্তি চাও না হ বাবা আমরা তো তোমার শান্তি চাই ও বাবা পৃথিবীর কোথাও যাই আমি যায়েদ শান্তি পাবো না গো যতটা শান্তি আমার মায়ার নবীর কাছে থাকলে বাবা সাথে সাথে যায়েদের বাবা যায়েদকে বুকে জড়ায় কান্দে আর কই বাবা যায়েদ আমার আজকে বুঝতে বাকি নাই নবীজির দরবারে তুমি কতটা সুখে ছিলা কতটা আরামে ছিলা রে আমি যে তোমার মাকে সব কথা বলবো ঠিক আছে বাবা আমি বাবা হয়েও স্বীকার করলাম তুমি নবীর কাছেই থাকো আমরা মা বাবা ইয়ামেন থেকে মাঝে মাঝে তোমাকে দেখার জন্য আমরা আসব আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া মৌলা মেরা আকা মেরা রহমত কি নবী হাজদার মদিনা হে তোমাহে আরবি হশজার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত তশকীক কমর মে হে তো অঙ্গুল কি ইশারাত তশকীক কমর মে হে তো অঙ্গুল কি ইশারা একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার সাথে সাথে মায়ের নবী দয়ার নবী যায়েদকে কুলে নিয়া ঘর থেকে বের হইয়া সোজা সাফা পাহাড়ে যায় উঠলেন আল্লাহর নবী সাফা পাহাড়ে উইটে নবী মক্কার মানুষকে এলান করেন ও মক্কার মানুষরা ভালো করে শুনো রে এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম কিন্তু আজকে যে যায়েদ মা পাইয়া বাবা পাইয়া বাপ মার সাথে গেল না নবীর সাথেই থাকার সিদ্ধান্ত নিল আজ থেকে তোমরা জেনে রেখো যায়েদা আজকে থেকে আর মুহাম্মদের গোলাম নয় আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পুত্র আর জোরে সুবহানাল্লাহ এজন্য মুতার যুদ্ধে আল্লাহ নবী কই যায়েদ বিদায় নিয়ে আসো ছোট্ট ছেলে উসামার কাছ থেকে আমি যে কথা বলতেছিলাম জান যদি দিতে হয় কোন মানুষের কথায় দেয়া যাবে না দিতে হবে কার কথায় আওয়াজ আসতে করে জোরে বলেন কার আল্লাহ রসুলের কথাই জান দিতে হবে কারণ আমার জানের মালিক আমি না জানের মালিক কি
যিনি মালিক তার মর্জি মতোই দিতে কয় এজন্য সুইসাইড করা হারাম, আত্মহত্যা করা হারাম। কেউ যদি বলে আমি আমার জান নিয়ে গেলাম অসুবিধা কি, বলে না না কার জান, তুমি বলো কার, তোমার জান আসলো কোত্থেকে, জানের মালিক আল্লাহ, এজন্য আত্মহত্যা করা হারাম, সুইসাইড করা করা হারাম। ভাইরা বন্ধুরা সাবধান, মনে রাখতে হবে আল্লাহর মালিকানায় কখনো হাত দেয়া যাবে, জোরে কোন আল্লাহ সব সইতে পারে কিন্তু তার মালিকানায় হাত দিলে আল্লাহ সইতে পারে না। কখন আমার মরণ হবে, কখন আল্লাহ আমাকে নিয়ে নেবে নিবে, সেটা আল্লাহর ইচ্ছা, ঠিক না? এজন্য আল্লাহ এত নারাজ যে আত্মহত্যা করে তার জানাজা পড়াটা পর্যন্ত শরীয়তে নিষেধ করে, ইমাম সাহেবের জন্য, এলাকার গণ্যমান্য মানুষের জন্য। কো চুপচাপ দুই একজনে মিললে তাড়াতাড়ি কবরে রাখো, কারণ তার উপর আল্লাহর লানত, আল্লাহ লানত। সে জানে না দুনিয়ার এই সামান্য কষ্ট থেকে বাঁচার জন্য, দুনিয়ার সামান্য এক পেরেশানি থেকে বাঁচার জন্য কত বড় পেরেশানি সে কামাই করছে, কত বড় যন্ত্রণার কষ্টের সাগরে ডুব দিছে। এটা যদি বুঝত তাহলে কোন মানুষ নিজের জান নিজে নিত না, কেউ নিত না। সুইসাইড যারা করে আমি এমন অনেকদিন দেখছি, ফাঁস লাগায় মরছে, জিব্বাটা বের হয়ে বুক পর্যন্ত চলে আসছে, ওই সময়টাতে কামড় দেয় জিব্বা, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, হায় আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, জান যাওয়া যাবে, কত কষ্ট। এটা এখন বোঝার বিষয় না, বোঝানোর দেখানো যায় না, এটা এখন বোঝানো যাবে না। যার জান যায় সে জানে কত কষ্ট, তখন বুঝে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু বাঁচার কোনো উপায় থাকে না। আল্লাহ এত বড় জঘন্যতম অপরাধ থেকে আমাদের সবাইকে, গোটা পরিবার পরিজন আপনজন, গোটা মুসলিম উম্মাকে হেফাজত করো। এইবার আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, ইনি বিদায় নিতে যাবেন ছোট্ট ছেলে উসামার কাছ থেকে। কি বিদায়, আজকের জন্য না চিরজীবনের জন্য, চিরদিনের জন্য? কারণ যায়েদ নিজেও জানেন এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ, তিনি এখান থেকে আর জীবিত ফিরবেন না, কারণ মায়ার নবী তারপরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছে। চলে গেলেন সন্তানের কাছে উসামা, যায়েদ বলতেছেন বাবা উসামা, ও বাবা উসামা, বাবাকে বিদায় দাও, আব্বু জিহাদে যাইতেছি, হয়তো আর কোনোদিন বাবার সাথে দেখা হবে না। এই বইলা তিনি সন্তানকে চুমু খাইতেছেন, কপালে চুমু খাইতেছেন, চোখের পানি মুইচে দিতেছেন, আর যায়েদ বলতেছেন বাবা উসামা, কোনোদিন যদি বাবার কথা ইয়াদ হয়, কোনোদিন যদি বাবার কথা ইয়াদ হয় রে বাবা, তাহলে শামসিরিয়ার রাস্তার কোনো এক কিনারায় তোমার বাবার কবর তুমি বের করে নিও। ভাইরা আমার, আল্লাহ নবীর প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা তিনি বিদায় নিলেন, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইনিও বিদায় নেবেন বিবি বাচ্চার কাছ থেকে, বিবির কাছ থেকে বিদায় নিবেন। দুইটা বাচ্চা আছে জাফরের, একটা হলো 4 বছরের আর একটা 6 বছরের, দুইটা বালক। জাফর তিনি যুদ্ধের পোশাক পরে বিবির কাছে গেলেন, গেলেন বিদায় নেওয়ার জন্য, ঘরে ঢুকে দেখে বিবি কোরআন তেলাওয়াত করে, আর ছোট ছোট বাচ্চাগুলি কোরআন তেলাওয়াত শুনে, যেই ঘরে মা কোরআন তেলাওয়াত করে এই ঘরে সন্তানগুলা সহজে কোরআনের হাফেজ হয়, কারণ মার আমল সন্তানের উপরে বেশি বেশি পড়ে রে আল্লাহর গোলাপ। মা যদি নামাজি হয় দেখবেন ছোট বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়া যায়, মা যদি রুকুতে যায় তাসবি পড়ে, সাথে সাথে বাচ্চাটাও টুট নাড়ায় নাড়ায় বুঝায় সেও তাসবি পড়ে, মা যদি পর্দানি শীন হয় সন্তান মেধাবী হয় মেধাবী হয়, আর মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি গান শোনে তাহলে সন্তান গানের মাস্টার হয়, পেটে সন্তান নিয়ে যদি মা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে সন্তান কোরআনের হাফেজ হয়।
তাহলে মা গো একটু ভালো করে তুমি খেয়াল করো, তোমার সন্তানকে তুমি কি মাস্টার বানাতে চাও, গানের মাস্টার নাকি কোরআনের হাফেজ? যদি তুমি চাও কোরআনের হাফেজ হোক, যদি তুমি চাও সন্তান মা ভক্ত হোক, বাবা ভক্ত হোক, যদি তুমি চাও সন্তান নামাজি হোক, দিনদার হোক, মানুষের কাছে একটা ভালো মানুষ হিসেবে পরিচিত হোক, তাহলে তুমি মা আগে ঠিক হয়ে যাও, তুমি পর্দার ভিতরে চলো। সন্তান সন্তানকে নিয়ে তুমি কখনো গান শুনবা না, পেটে সন্তান আসার পরে যদি মায় গান শুনে, এই গান শুধু মায় শুনে না সন্তানেও শুনে, বুঝে আসছে? মা যা করে এর পুরা আসর সন্তানের উপরে পড়ে। এজন্য আমার সন্তান আমি কোরআনের হাফেজ চাই না গানের মাস্টার চাই সিদ্ধান্ত নিবে সন্তান পেটে আসা মাত্রই বাপ মার, ঠিক কিনা? পেটে সন্তান নিয়ে বহু মহিলা বেপর্দায় রাস্তাঘাটে ঘুরে, কষ্ট লাগে আমার। আই হায়, পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি বেপর্দায় বের হয়, তাহলে এই সন্তানের ব্রেন ঢিলা হয়, তারসিরা হয়, বোকা হয়, প্রতিবন্ধী হয়। লক্ষ টাকা কোটি টাকা এই বাচ্চার পিছনে খরচ কইরো, কোনোদিন ব্রেন খোলানো যাবে না যদি মা পেটে সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় বেপর্দায় ঘুরে। এটা অভিজ্ঞ ওদের অভিজ্ঞতার আলোকের কথা, দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকের কথা। টক বেশি খাবে মা পেটে সন্তান নিয়ে, বড় হওয়ার পরে সন্তান টক প্রিয় হবে। সন্তান পেটে নিয়ে মা মা বেশি বেশি মিষ্টি খাবে, সন্তান বড় হওয়ার পর মিষ্টি প্রিয় হবে। এজন্য আমার মা জাফর ইবনে আবি তালিব ঘরের ভিতরে ঢুকলেন, দুইকা দেখেন বিবি সাহেব কোরআন তেলাওয়াত করে আর দুইটা বাচ্চা কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর কাছে যাইয়েই ডাক দেয়া, বলেন বিবি গো, ও বিবি কোরআন তেলাওয়াতখানা বন্ধ কর, অল্প সময়ের জন্য বন্ধ কর, আমাকে বিদায় দাও, তারপরে তুমি কোরআন তেলাওয়াত কর। কোথায় গো স্বামী, কোথায় বিদায় দেব? কো জিহাদের ময়দানে, আজকের জিহাদ হবে ইসলামের ঐতিহাসিক জিহাদ, দুশ্মন হবে, দুশ্মন হলো 2 লক্ষ, আমরা হলাম মাত্র 3,000। ও গো বিবি, বিবি আমি হলাম 2 নম্বর সেনাপতি, আমাকে বিদায় দাও, বিদায় দাও। বিবি তখন বলতেছে, স্বামী গ বিদায় তো দিব, কিন্তু আমার নবীর হাদিস মতে যুদ্ধে যাবার আগ মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, আমি একটু মুনাজাত করব, আর তুমি আমার সাথে আমিন আমিন বলবা। জাফর বলতেছেন, ঠিক আছে বিবি, তুমি হাত উঠাও। সাথে সাথে বিবি হাত উঠায় বলতেছে, ও আল্লাহ পাক, আজকে যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান কইর। জাফর তখন বলতেছেন, আমিন, দোয়া কবুল হয়ে গেল। 2 নম্বর হল আল্লাহর কাছে বিবি দোয়া করে, আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের শক্তি সাহস বাড়ায় দিও। সাথে সাথে জাফর বলতেছেন, আমিন। 3 নম্বর দোয়া করতেছেন, আল্লাহ আজকের যুদ্ধে তুমি আমার স্বামীরে জীবিত আমার কুলে ফিরা দিও গো আল্লাহ, গাজী বানায় ফিরা দিও, কারণ আমার 2টা অবুজ বাচ্চা, এই 2টা অবুজ বাচ্চা নিয়ে আমি কেমনে চলব, এই বাচ্চাগুলির এতিম বানায় না আল্লাহ। আমার বাচ্চাগুলির মুখের দিকে তাকাইয়া আল্লাহ তাদের আব্বাকে তুমি আপ গাজী বানায় ফিরত দিও। যেই মাত্র এই দোয়া করেছেন, সাথে সাথে জাফর ইবনে আবি তালিব হাত ছাইরা দিছেন মুনাজাতে, আমিন আর বলেন নাই, আমিন না বইলা তলোয়ারের বার দিয়া বিবির হাতটা আস্তে করে নামায়া দেয়া, কয় বিবি গো তোমার 3টা দোয়ার মধ্যে প্রথম 2টা আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু 3 নম্বর দোয়াটা কবুল হবে না, কারণ নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, এতে বোঝা যায় এই যুদ্ধ হবে আমার জীবনের শেষ যুদ্ধ, আমি এই যুদ্ধ থেকে জীবিত ফিরতে পারবো না। আমি চাইছিলাম তোমাকে এই কথাটা বলবো না, আমার বাচ্চাগুলিরও শোনাবো না, কিন্তু তুমি এমন এক দোয়া করছো যে দোয়ার কারণে আমি না বইলা পারলাম না। এই বইলা হযরত জাফর ইবনে আবি তালিব তিনি বিবির কাছ থেকে সন্তানের কাছ থেকে বিদায় নিয়া যুদ্ধের ময়দানে রওনা দিয়া দিলেন। 3 নম্বর সেনাপতি হলেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় নিতে। মাত্র বিয়ে করেছেন, এখনো বাসরঘর হয় না,
এখনো নিজের স্বামীকে বিবি দেখে না, স্বামী ও বিবিকে দেখে না, ইরে আল্লাহর গোলাম। ওই অবস্থায় হঠাৎ করে নবীর আদেশ চলে আসলো, আব্দুল্লাহ বিয়ের আসর থেকে নতুন বিবির চেহারা না দেইকা নবীর আদেশ শোনা মাত্র মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। অথচ বিয়ে হয়েছে মাত্র বিবির চেহারা দেখবেন, এতটুকু সময় ধৈর্য তিনি মানলেন না। আমার নবী ডাক দিছেন, আমার স্ত্রীর চেহারার চেয়ে আমার নবীর চেহারা অনেক দামি। মসজিদে নববীতে এসে হাজির, আল্লাহ নবী রহমতের নবী, মায়া নবী ঘোষণা দিতেছেন, আব্দুল্লাহ আজকের যুদ্ধে তুমি 3 নম্বর সেনাপতি। আব্দুল্লাহর পরে আরেকজন সেনাপতি হবে যার নাম নবী ঘোষণা করেন না। এতে করে বোঝা গেল আব্দুল্লাহ শহীদ হয়ে যাবেন। অথচ বিয়ে করেছেন, নতুন বিবির চেহারাটা এখনো দেখেন নাই। এতে এরপর আব্দুল্লাহ তিনি রাজি, বিবির চেহারা দেখা লাগবে না, আল্লাহর নবীর কথা জিহাদে জান দিতে হলে জান দিব। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি শুনলেন জিহাদের ময়দানে 3 নম্বর জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করা দিবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি সাথে ছিলেন, কুনার সাথে বন্ধুরা ছিলেন, আরো সাহাবি ছিলেন, ঘোড়ার পিঠে সওয়ার, যুদ্ধের পোশাক পরা, আন্দরে ঢুকেন নাই, বাহির থেকেই বিদায় চাচ্ছেন, সাথে আরো সাথীরা আছেন। বিবি ঘর থেকে বের হলে পর্দা লঙ্ঘন হতো, পর্দার বিধান আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? জোরে কো। পর্দা শুধু মহিলাদের জন্য না পুরুষের জন্য? আওয়াজ দিয়ে আসতে হয়েছে, ব্যবসার তো বেশি ভালো না দেখা যায় আপনাদের। পর্দা খালি কন্ট্রাক্টদারি আমরা মহিলাদেরকে দিয়ে দিছি।
মিষ্টি সুরে কথা বলবা না, নরম সুরে তুমি কথা বলবা না, পরপুরুষের সাথে তুমি কথা বলবা, পরপুরুষ বল এ প্রতিদিন এক আমাকে ফাতিল বেছে, আরেকদিন একটা ওই তরকারি বেছে, হেরে দেখ তখন হুজুর আসতেছে পোলায় আর কিছু কয়।
আমার জাফরের পিছন দিক থেকে বেঈমান আঘাত কইরা তার ডান হাতটা কেটে ফেলেছে, সাথে সাথে জাফর ইসলাম।